বন্ধুরা, ভারতের রাস্তায় ট্রাক, বাস, গাড়ি এই সমস্ত তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু ফিউচারের উপর বেসড কিছু ট্রাক এবং বাস যা আপনারা কোনো দিনও দেখেননি এবং এগুলি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। তারই সাথে ট্রান্সপোর্টেশনকে অনেক সেফ এবং দ্রুত করার জন্য এই ফিউচার ট্রাকগুলি তৈরি হচ্ছে। তাহলে ভিডিওটি আপনারা এনজয় করতে থাকুন। নাম্বার 5, মার্সিডিজ ফিউচার ট্রাক 2025। এটি এমন একটি ট্রাক যেটি ড্রাইভার ছাড়াই চলতে পারে, অর্থাৎ ভেতরে ড্রাইভার যদি ঘুমিয়েও পড়ে তবুও ট্রাকটি নিজের মতো নিজেকে চালাতে পারবে। এই টেকনোলজিটি কতটা আপডেটেড সেটা তো সময় আসলেই বোঝা যাবে, কিন্তু ড্রাইভারের বিশ্রাম এবং ট্রান্সপোর্টেশনকে ঠিকঠাক রাখার জন্য নতুন টেকনোলজিটি অনেকটাই ভালো হতে পারে। ফিউচারের ওপর বেসড এই ট্রাকটির এক্সটেরিয়র ডিজাইন খুবই সুন্দর, বাইরে থেকে দেখলে এটিকে একটি হাইটেক মেশিনের মতো লাগে। গাড়িটিতে ডিজিটালাইজেশনের কোনো কমতি রাখা হয়নি এবং বাইরে থেকে দেখলে এটিকে একটি লাক্সারি গাড়ির মতো লাগে, সেটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। বিশ্বের সবচেয়ে পুরনো গাড়ি তৈরির কোম্পানি মার্সিডিজ ফিউচারের দিকে তাকিয়ে এই ট্রাকের কনসেপ্ট তৈরি করেছে, আর এটাকে কিভাবে আরও ভালো করা যায় তার জন্য রিসার্চ এখনও চলছে। নাম্বার 4, ওয়ালমার্ট অ্যাডভান্স ভেহিকল। ওয়ালমার্ট অনেক বড় একটি কোম্পানি যার শোরুম দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আছে এবং স্বাভাবিকভাবেই এর পণ্যগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক ট্রাকের প্রয়োজন হয়। ভবিষ্যতে বেশি বেশি পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটি এমন একটি হাইটেক ট্রাক যার ইঞ্জিনে মাইক্রো কার্বন ব্যাটারি স্টোরেজ সিস্টেম ও ইলেকট্রনিক মোটর লাগানো আছে, আর এই গাড়িটির দরজাও স্লাইডিং ডোর। এটিকে চালানোর সময় ড্রাইভার তার চারি সাইডের ভিউ নিতে পারবে, কারণ ড্রাইভারের সিটে দুপাশে গ্লাস লাগানো আছে। ট্রাকটির ইন্টেরিয়র ডিজাইন খুবই সুন্দর এবং অনেক অ্যাডভান্স সিস্টেম এতে আছে। ট্রাকের বডি কার্বন ফাইবারে তৈরি, আর বাইরে থেকে দেখলে ট্রাকটিকে খুবই সুন্দর লাগে। ট্রাকটিতে ড্রাইভারের বসার জন্য ও বিশ্রাম করার জন্য বেশ ভালোই জায়গা দেওয়া হয়েছে। নাম্বার 3, মার্সিডিজ বেঞ্জ ফিউচার বাস। লাক্সারি গাড়ি বানানো কোম্পানি মার্সিডিজ বেঞ্জ ফিউচারের দিকে তাকিয়ে সবসময় নিজেদের গাড়ি লঞ্চ করে, আর তাই ফিউচারের দিকে তাকিয়েই মার্সিডিজ ব্র্যান্ডের নতুন ফিউচার বাসটি তৈরি করা হচ্ছে, যেটিকে আপনার কন্ট্রোল করতে হবে না, এটি নিজের মতো নিজেই কন্ট্রোল হবে। বাসটির মধ্যে সিটি পাইলট মোড, হাইওয়ে পাইলট মোড আছে, আর এটি নিজে থেকেই নিজের স্টিয়ারিং কন্ট্রোল করতে পারে। বাসটির সামনে এবং পেছনে অনেক ভালো ক্যামেরা লাগানো আছে। বাসের সামনে আসা যে কোনো বাধাকে বাসটি নিজের রাডারের মাধ্যমে সেন্স করতে পারে। এছাড়াও হঠাৎ সামনে এসে পড়া যে কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য গাড়ির ভেতরের ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর করে বানানো হয়েছে। এই বাসে বসার জন্য কোনো কম্প্যাক্ট সিট দেওয়া হয়নি, বরং এখানে খোলামেলা সিট এবং অনেক জায়গা দেওয়া হয়েছে যেখানে আপনি বসে খুব আরামদায়কভাবে সফর পার করতে পারবেন, এবং এখানে আপনি ওয়্যারলেস মোবাইল চার্জ এবং ইন্টারনেটও চালাতে পারবেন। মোট কথা, খুব সুন্দরভাবে আপনার যাত্রাটিকে উপলব্ধি করতে পারবেন। বাইরে থেকে দেখতে গাড়িটি খুব সুন্দর লাগে, আর এর ইলেকট্রনিক কন্ট্রোল দরজা আপনি আপনি খোলা এবং বন্ধ করার কাজটি করে, যাতে আপনার গাড়িতে উঠতে কোনো প্রবলেম না হয়। নাম্বার 2, ভেলা। আমরা যখন স্মার্টফোনে কোনো মুভি বা কোনো ভিডিও দেখি তখন মনে মনে ভাবি যদি এটা কোনো বড় স্ক্রিনে দেখা যেত তাহলে কতই না সুন্দর লাগতো, এর থেকে অনেক বড় এইচডি কোয়ালিটিতে দেখতে পারতাম। আর এই বাসে মোবাইল স্ক্রিনের থেকে হাজার গুণ বড় স্ক্রিন লাগানো আছে চারিপাশে, আর পুরো বাসটিতে এত সুন্দর গ্রাফিক্স অ্যাটাচ করা আছে যেটিকে দেখলে মনে হবে সারা সময় বাসের মধ্যে কিছু না কিছু চলছেই। সত্যি কথা বলতে রাস্তা দিয়ে যদি এই বাসটি চলে তাহলে সবার নজর এই বাসটির দিকেই থাকবে। এই বাসটি অ্যাডভার্টাইজমেন্টের জন্য সব থেকে পারফেক্ট একটি বাস, যে কিনা কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বরং হাইওয়ে দিয়ে বিভিন্ন শহর দিয়ে ঘুরে বেড়াতে থাকে। তবে এর মধ্যে বসে যাত্রা করলে আপনি খুব আরামদায়ক সফরও পার করতে পারবেন। নাম্বার 1, টেসলা সেমি ট্রাক। হ্যাঁ, সত্যি সুন্দর তো হতেই হবে, যেহেতু টেসলা বানিয়েছে বলে কথা। এটি বিশ্বের সব থেকে কমফোর্টেবল ট্রাক, আর এটি আমাদের লিস্টের সব থেকে উপরে। এই ট্রাকে 4টি ইন্ডিপেন্ডেন্ট মোটর লাগানো আছে, এরই সাথে ব্যাটারি সিস্টেম এবং পাওয়ার সিস্টেম আছে। ট্রাকটি সম্পূর্ণভাবে ইলেকট্রিক, একবার চার্জ করলে এই গাড়িটি 805 কিলোমিটার অবধি কোথাও না দাঁড়িয়ে চলতে পারবে। তাহলে বুঝতে পারছেন ট্রাকটি যদি মার্কেটে আসে তাহলে কী পরিমাণ পেট্রোল কনজাম্পশন বেঁচে যাবে, এবং এরই সাথে আমাদের এনভায়রনমেন্ট আরও সুস্থ থাকবে, আর এটি আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর আপনি যদি এটা ভেবে থাকেন যে এর চার্জিংয়ে অনেক সময় নেবে তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ মাত্র 30 মিনিটে এটি 80% অবধি চার্জ হয়ে যায়। এটির ডিজাইন বাকি সাধারণ ট্রাকগুলোর মতো নয়, এটির ডিজাইন তৈরি করা হয়েছে ট্রাকটিকে দ্রুত গতিতে চালাতে এবং কমফোর্টেবল যাত্রা দেওয়ার জন্য, যেখানে ড্রাইভারের বসার জন্য এবং চালানোর জন্য অনেক ভালো এবং বড় জায়গা দেওয়া হয়েছে।
তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।